কিরে শিয়াল মামা, সারাক্ষণ তো নিজেরে পণ্ডিত পণ্ডিত মনে করিস, এই ভেবে ভেবেই বাঁচিস না তো পাণ্ডিত্যের কিছু দেখা? এভাবে আর কতদিন চলবে? ঘাস লতা পাতা খেতে খেতে এখন নিজেকে আর সিংহ মনে হয় না, মনে হয় আমি যেন ছাগল হয়ে গেছি। আচ্ছা তুই কিসের ভাগ্নে আমার একটু বল। ওহ মামা, তুমি আমাকে একেবারেই বুঝতে চাও না। আমাকে একটু সময় দিতে হবে, তাই না? আর তুমি যে এতদিন ধরে ঘাস লতা পাতার পরেই আছো, আমাকে তো একবারও জানালে না। বড় গলায় ভাগ্নে বলে ডাকো, কিন্তু তোমার এই দুঃসময়ে যদি তোমার পাশে না থাকতে পারি, তাহলে নিজেকে ভাগ্নে হিসেবে তোমার পরিচয় আমি কী করে দেব? মনে রাখবে মামা, এত স্বপ্ন ভাঙলে চলবে? তুমি হচ্ছ বনের রাজা সিংহ, আর তোমার পরিচয় আমি পরিচিত হয়ে চলি সারা বন, যে আমার এক মামা আছে। তোর খালি মুখের ফোটফোটানি আছে, কতদিন ধরে উপোস আছি, এক টুকরো মাংসের দেখা নাই, তুই কোনো খোঁজ রাখিস না। আচ্ছা ঠিক আছে, তুই যদি আমার পরিচয় পরিচিত হয়েই থাকিস তাহলে যা, পরিপূর্ণ ভাগ্নের পরিচয় তখনই আমি তোকে দেব যখন তুই আমার জন্য আজকে এক টুকরো হলেও মাংসের সন্ধান আনতে পারবি। যা কথা বাড়াস না, খিদায় পেটটা চৌচৌ করছে। ঠিক আছে, তবে দেখেই নাও। মনে রেখো মামা, আমিও শিয়াল পণ্ডিত। আমি শুধু শুধু পণ্ডিত উপাধি পাইনি। এই বনের যত ধরনের সমস্যা আছে, যে প্রাণীর যেই সমস্যা হয়, আমাকেই তার একটা সমাধান বের করতে হয়। তুমি মামা খাদ্য অভাবে ভুগছো, এর সমাধান তো আমিই দেবো। তোর কথার আর কাজের কিরকম মিল আছে সেটা আমি আজই দেখব। এই প্রমাণটা তুই রাখবি, আজ সারাদিন তোকে দিলাম। সত্যি কথা বলতে কি পণ্ডিত, আর ঘাস লতা পাতা খেতে ইচ্ছে করছে না আমাকে। কিছুদিন পর বনের রাজা না বলে আমাকে বনের ছাগল ভাবা শুরু করবে সবাই, তখন আর মান-ইজ্জত আমার থাকবে না। ও সিংহ মামা, তুমি এভাবে আর বলো না তো। তোমার মান ইজ্জত মানে তো আমার মান ইজ্জত নিয়ে খেলা। আচ্ছা, তোমার সিং নেই, তবুও তো তোমাকে মানুষ সিংহ বলে। ঠিক তেমন, তুমি যাই খাও না কেন, তুমি সিংহ সিংহই থেকে যাবে। বনের রাজা তুমি, তোমার এই উপাধি আর এই বনের কেউ নিতে পারবে না। এই উপাধির মালিক শুধু তুমি, আর আমি তোমার একমাত্র ভাগ্নে। আর মনে রাখবে মামা, ভাগ্নে যেখানে আপদ নেই সেখানে। তুমি থাকো, আমি আসছি। ও টুনি ভাই, তোমাকে তো দেখতে আজ অনেক সুন্দর দেখাচ্ছে। অনেক দিন তোমার দেখা নেই, তোমার বাড়িতে আসলাম তোমার সাথে একটু কথা বলবো এই জন্য। কেমন আছো? আবার কি ফন্দি নিয়ে এসেছো সেটা বলো, আমাকে বকিয়ে লাভ নেই। তুমি ভেবো না আমি তোমার কথা ভুলে গেছি, এই তো কিছুদিন আগের কথা। তুমি আমার তিনটা বাচ্চাকে খেয়ে ফেলছো, এখন আসছো আমাকে বগাতে। এসব ধান্দা বাদ দাও, আমি তোমার ভেলকি সবই বুঝি। কি বলতে এসেছো সোজা সাপটা বলো। না টুনি ভাই, তুমি এভাবে আমার উপরে মিথ্যা অপবাদ দিতে পারো না। তুমি বললা তোমার তিনটি ছানা আমি খেয়ে ফেলেছি, এ কথা কি আদৌ সত্য? তোমার ওই তিনটি ছানা খেয়ে ফেলেছিল ওই দুষ্ট সিংহ, আর এখন সে তার অপরাধ বোধে খুবই ভুগছে। এবং সে তোমার ওই ছানা তিনটি খেয়ে ফেলার অপরাধ বোধে তোমার কাছে ক্ষমা চাইতে চাচ্ছে। তুমি যদি একটু কষ্ট করে আমার সাথে যেতে, তোমাকে হেঁটে যেতে হবে না, আমার পিঠের চড়ে বসো, আমি তোমাকে নিয়ে যাব সিংহের কাছে। আর সিংহ মামা তোমার কাছে ক্ষমা চাবে, সে বহুত অনুনয় বিনয় করেই তোমার কাছে আমাকে পাঠিয়েছে। তুমি একবার আমাকে বিশ্বাস করে আমার সাথে চলো। সিংহ মামা খুবই নিজের কাছে নিজে অপরাধ বোধে ভাবছে। তোমার একটা কথাও আমি আর এখন বিশ্বাস করি না, ভূতের মুখে রাম নাম এটা মানায় কখনো? সিংহ চাবে ক্ষমা, আমার কোমলমতি তিনটা বাচ্চাকে খেয়ে ফেললো, বিন্দুমাত্র অপরাধ বোধ তার ভিতর কাজ করলো না? ও তো নিজের বাচ্চাকেও খেয়ে ফেলে, ওর ভিতর তো কোনো মমতা বোধই নেই। আর আমাকে ভেলকিবাজি দেখাতে এসো না,
আর কখনোই আসবে না। আমি তোমাদেরকে চিরতরে ত্যাগ করে দিয়েছি, আমি এই বন ছেড়েই চলে যাব। এই বলে টুনটুনি অন্য পথে উড়াল দিয়ে চলে গেল, আর শিয়াল চালু করলো নতুন এক ফন্দি। আরে মোরগ ভাই, তোমার মাথায় ফুল হয়েছে কখন? দেখতে তো বেশ রং ছং, খুবই সুন্দর দেখাচ্ছে। এই পথে কোথায় যাচ্ছিলে? আমার সাথে চলো, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। সিংহ মামা তোমাকে স্মরণ করেছে। সিংহ মামা আমাকে স্মরণ করেছে? না ছাই, ওই সব ভালতোবাজি ব্যবসা বন্ধ করো। তুমি যে কত বড় ধূর্ত তা এখন আর আমার বুঝতে বাকি নেই। তুমি এই পথ থেকে আর কখনো আসবে না, আর যদি আসো আমি এই পথে আসা বন্ধ করে দেব। গতবার কী করেছিলে ভেবেছো কি আমি তা ভুলে গেছি? তুমি নদী দেখানোর নাম করে আমার 6-6টি বাচ্চা খেয়ে ফেলেছিলে। তুমি এখন এসেছো সিংহ মামার স্মরণ? সিংহকে আমার কোন কাজে লাগে? আমি তোমাদের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখতে চাই না, আর কখনো এই পথে আসবে না, আর আমাকে কোনো পরামর্শও দেবে না। আমি তোমার কোনো বাচ্চা খাইনি, তুমি আমার উপর মিথ্যা অপবাদ চাপাচ্ছ। আচ্ছা, তুমি যদি যেতে চাও তো ভালো, যাও, আমি আর তোমাকে থামাবো না। তবে একবার ভেবে দেখো, বনের রাজা সিংহ তোমাকে স্মরণ করেছে, যদি তার পরিচয় নিতে চাও তাহলে আমার সাথে চলো। এই সিংহ সবাইকে পরিচয় দেয় না, তোমাকে পরিচয় দিচ্ছে, এটা তোমার 7 জন্মের ভাগ্য। দেখো, আরেকটু ভেবে দেখো। তুমি তোমার বনের রাজার সিংহর পরিচয় নিয়ে থাকো, কে বলছে তোমাকে পরিচয় দিতে? ওর পরিচয়ে কি আমার 6-6টি বাচ্চা ফিরে আসবে? এসব ধান্দামাজি নাটক বন্ধ করো, তুমি আর কখনো এই পথে আসবে না। তাহলে আমরা এই পথ ছেড়ে চলে যাব, আর না হয় তোমারে চিরজীবনের জন্য শেষ করে দেব। যতই চেষ্টা করলো শিয়াল মোরগকে পটানোর জন্য, কিন্তু মোরগ তার পথে অনড়। সে এই পথে আর পা বাড়ালো না। শিয়ালের দুষ্টুমি বনের সকল প্রাণী জানতে পারলো। এই ভেবে ভেবে শিয়াল দেখলো একে পুগিয়ে আর কোনো কাজ হবে না। তখন সে আবার নতুন ফন্দি আঁটতে শুরু করলো। সে আগালো সামনের দিকে। ও হরিণ ভাই, হরিণ ভাই, তোমার চোখ দুটো তো দারুণ, খুব সুন্দর হয়েছে। সাথে দেখছি তোমার মাথায় দুটো খাড়া শিং। তোমার এই শিং দেখলে তো বনের যে কোনো প্রাণী তোমার প্রেমে পড়ে যাবে। কেমন আছো তাই বলো, তোমার সাথে তো আমার একটা জরুরি কথা আছে। আমার সাথে একটু পাশে বসবে? একটু সময় দাও আমাকে, কতদিন তোমার সাথে সুখ দুঃখের আলোচনা হয় না। তোমার সাথে আবার সুখ দুঃখের কথা কি? সেই যে আমার মাকে তুমি খেয়েছো আমি তা জানি না, আমার মা মারা যাওয়ার আগেই আমাকে বলে গিয়েছিল দুষ্ট শিয়ালের কাছ থেকে অনেক দূরে থাকতে। তুমি এখন আমাকে পগিয়ে টগিয়ে সিংহের কাছে নিয়ে যাবে, এটাই তো তোমার ফন্দি? এসব বাদ দাও, তোমার ভালো কথা খারাপ কথা কোনো কথাতেই আমি মূল্যায়ন করব না। তুমি তোমার পথ হাঁটো, আমি আমার পথ হাঁটি, আর যদি এর থেকে বেশি কথা বাড়াও তো আমার পায়ের খুড়ার কাছে আসো, একটা লাথি মারবো, একদম তোমার মাথা আপদ মস্তক ভেঙে যাবে। তোমার মা মারা যাওয়ার পরে তোমাদের আর কোনো খোঁজ নিতে পারিনি, এজন্য আমি অবশ্যই দুঃখিত। তোমার মায়ের সাথে আমার অনেক ভালো সম্পর্ক ছিল। তোমার মাকে হত্যা করেছিল ওই দুষ্ট বনের রাজা সিংহ, এখন সে মাপ চেতে চাচ্ছে। তুমি আমার সাথে চলো, তোমার কাছে ক্ষমা চাবে সে। সে কখনোই ক্ষমা চাবে না, আর ক্ষমা চাইলেই আমি আমার মাকে ফেরত পাবো না। আর সে ক্ষমা চাওয়ার জন্য তোমাকে পাঠায়নি, এটা তোমার দুষ্ট বুদ্ধি, আমি বুঝতে এখন আর ভুল করি না। এই বলে হরিণও বনের দিকে রওনা দিল। ব্যর্থ শিয়াল এবার বুঝতে পারলো কারোর সাথেই কথা বলে কোনো লাভ নেই, সবাই ওর ভণ্ডামি বুঝে ফেলেছে। তাই মনের কষ্টে একা একা গ্রামের পথ দিয়ে হেঁটে বেড়াচ্ছিল, এক পথ থেকে অন্য পথে। হঠাৎই সামনে দেখা হলো এক বানরের সাথে। কি গো শিয়াল মামা, মনটা তো আজকে খুব খারাপ খারাপ লাগছে, কি হয়েছে আমাকে একটু খুলে বলো। তুমি কি ভাবছো আমি কিছুই জানি না?
একটু খুলে বলো, তোমার মুখে শুনতে বেশ ভালো শোনাবে আশা করছি। আর বলো না বানর ভাই, সারাদিন ক্ষুধার জ্বালায় একটা খাদ্য মিলছে না, এজন্য মনের বেজায় কষ্ট। তাই বনের পথ ধরে হেঁটে চলছিলাম, আর তোমার সাথে দেখা। কেমন আছো? শুধু কি খাদ্যের অভাবে মন খারাপ নাকি অন্য কিছু? আমি তো টুনটুনির কাছে শুনলাম, তাকে তুমি পগিয়ে নিয়ে যেতে চেয়েছিলে সিংহ মামার কাছে, কিছুক্ষণ চেষ্টা করেছিলে বনমোরগ ভাইয়ের কাছে, সেখানেও হাতছাড়া। তারপরে চেষ্টা করলে হরিণের সাথে, তার সাথেও চেষ্টায় হার মানলে। কাউকে যখন পটাতে পারলে না, তখন মন খারাপ করে বনের পথ দিয়ে হাঁটছো। এটা কি সত্য নয়, নাকি এটাও মিথ্যে কথা? দেখো বানর ভাই, আমি যতই সৎ এবং ভালো থাকতে চাই, বনের কোনো প্রাণী আমাকে আপন করে নিতে চায় না। এই যে তুমি আপন মনে আমার সাথে দুটো কথা বলছো, কেউ আমার সাথে এই দুটো কথা পর্যন্ত বলতে চায় না। আমি ওদের কী ক্ষতি করেছি একবার বলো তো? এত ভালো থাকি, এত সৎভাবে চলি, ওদের সমস্যা রাত বিরাত আমি ওদের ডাকে চলে যাই, ওদের পরামর্শ দেই ভালো ভালো, তারপরেও আমার সাথে ওদের কেন শত্রুতা? আমাকে ওরা বিশ্বাসই করতে চায় না। এত করে বললাম সিংহ মামা তোদের কাছে ক্ষমা চাবে, কিন্তু ওরা তা আমাকে বিশ্বাসই করতে চায় না। তুমি একবার বলো, তুমি একটু ওদের বুঝিয়ে বলো, হয়তো ওরা তোমার কথা শুনবে। হায়রে শিয়াল পণ্ডিত মামা, তুমি তো দেখছি মিথ্যা বলতে বানর কেউ ছাড়ছ না। তুমি কি সবাইকে চালাক বানিয়ে এখন বানরকে বোকা বানাতে চাচ্ছ? বানর তো আগে থেকেই তোমার থেকে চালাক। ও সব মিথ্যা ভণ্ডামি কথা বাদ দাও, তুমি সিংহের কাছে পরিচয় করিয়ে নিতে যাচ্ছিলে নাকি ওদেরকে সিংহের আহার বানাতে চাচ্ছিলে? এসব নাটক ছাড়ো, ভণ্ডামি ছাড়ো, বনের প্রত্যেকটা প্রাণী তোমাকে এখন জেনে ফেলেছে, এজন্য তোমার কাছ থেকে তারা মেপে মেপে দূরে থাকে। যদি বাকি জীবনটা ভালোভাবে কাটাতে চাও, তো সত্য কথা বলো, সৎভাবে চলো, এসব দুই নম্বরই ধান্দা ছেড়ে দাও, আর নিজেকে চিনতে শুরু করো। তুমি চুরি মারা বন্ধ। কিন্তু বানর ভাই, আমি যদি এখন ভালো হয়ে যাই, সত্য কথা বলি, তাহলেও তো এই বনের কেউ আমাকে আর বিশ্বাস করবে না। তুমি একবার ওদেরকে বলো আমি ভালো হয়ে গেছি, তাহলেই আমি ওদের সাথে মিশে থাকতে পারি। আমার অতীতের ভুল নিয়ে আমি লজ্জিত, এখন কি করব? ওরা তো আমাকে কেউ বিশ্বাস করছে না। না আমি যেতে পারতেছি সিংহ মামার কাছে, না বনের কোনো প্রাণী আমাকে নিতে চাচ্ছে। এখন আমার উপায় কি, আমি কি করতে পারি বলো? শোনো শিয়াল মামা, তোমাকে সৎ বুদ্ধি দিয়ে আমার কোনো লাভ নেই, তবে একটা কথা আমি কিন্তু জানি, একটা কথা আছে, কয়লা ধুলে ময়লা যায় না। তুমিও তেমন, তোমার খাসলাত কোনো দিনও চেঞ্জ হবে না, তুমি যেমন তেমনই থাকবে। তোমার সারা জীবন এখন বনবাসেই কাটাতে হবে, কোনো প্রাণী তোমার সাথে বন্ধুত্ব করবে না, কারণ তুমি যে খারাপ তোমাকে সবাই চিনে গেছে। এজন্য খারাপ কাজ করার আগে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, যাও। অবশেষে দুষ্টু বিড়াল নিরাশ হয়ে একা একাই বনের দিকে অশ্রু জলে হাঁটতে শুরু করলো।